तो বন্ধুরা আমার পিঠা বানানো কমপ্লিট। দেখেন পিঠাগুলো কেমন লাগে। উপর থেকে খুবই ক্রিসপি আর ভিতরে খুবই সফট, মানে উপর থেকে শক্ত বাট ভিতর থেকে খুবই নরম মুচমুচে হয়েছে। আর কি পিঠাটা খেতেও কিন্তু খুবই টেস্ট। অলরেডি আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকাল সকালই দেখেন একদম ভোরে সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে যে বারান্দাতে অনেক কাপড় চোপড় ছিল আমার, ওগুলো ভিজে গেছে। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি, খুব বেশি। এই যে দেখেন বারান্দাতে কি পরিমাণ পানি জমেছে, এই যে কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস আর হচ্ছে বৃষ্টি হয়। তো একদম খুব সকালে ভোরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে, আমরা ঘুমেতে ছিলাম। এই অবস্থা একটু দেখেন। সকালে নাস্তা বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে চাপটি বলে আর কি, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আটা দিয়ে বানায়। তো আমি আজকে ফাঁকি মরিচটা দিয়েছি আর কি, গুঁড়ো মরিচটা দিয়েছি, কাঁচামরিচ দিইনি, ওটা দিয়ে বানিয়েছি চাপটি। এটাকে আসলে চাপটি বলে, আমরা অন্যান্য রেসিপি বলে বলতে পারি না। আর হচ্ছে এখানে যে দুধ চা গরম করতেছি, আর হচ্ছে চিড়া ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে মুড়ি এটার সাথে। তো এগুলো হচ্ছে আজকে মানে সকালে ব্রেকফাস্ট যখন করি তখন অবশ্যই দেখাবো কী খাচ্ছি। আর সকালে তো দেখালাম কি পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম মুষলধারে বৃষ্টি পাচ্ছে, এটাকে বলেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আমার বারান্দার সব কাপড় চোপড় ভিজে একাকার হয়ে গেছে একদম সকাল সকাল বৃষ্টি নেমেছে। আর কী করার, বাচ্চাদের জুতো খেলনা টেলনা সব ভিজে গেছে বারান্দাতে। তো বাচ্চারা এখন ঘুমাচ্ছে, বাচ্চাদেরকে উঠে এনে পরে নাস্তা করতেছি ব্রেকফাস্ট একেবারে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট নাস্তা। এখানে হচ্ছে চিড়া, চিড়ার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, লবণ, তারপরে চিনি, এখানে হচ্ছে চাপটি, এখানে মুড়ি, এখানে হচ্ছে দুধ চা। তো এই হচ্ছে আইটেম সকালে আজকে ব্রেকফাস্ট আমাদের। তো খেয়ে নেই, নাস্তাটা করে নেই, বাচ্চাগুলো উঠে গেছে তো সবার জন্যই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা মানে লাঞ্চ করে ফেলেছি অনেক আগেই, এখন বিকাল হয়ে গেছে। তো আজকে বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, মানে আমাদের বরিশালের যারা আমরা আছি আমরা কিন্তু সবসময় যে কোনো অকেশনে হোক, বিয়ে বলেন যে কোনো মানে বিয়েতেই বেশি হয় এটা, বা বাড়িতে নতুন জামাই আসলে, বা জামাই যদি পুরাতন হয়ে যায় তাও কিন্তু মানে শাশুড়িদের একটা ঐতিহ্যবাহী পিঠাই বলতে পারেন, মানে খুব শখের এই পিঠাটা। সেটা হচ্ছে শিরার পিঠা বলি আমরা, আর এটাকে অন্যভাবে বলা যায় হচ্ছে নকশি পিঠা। তো আমরা কিন্তু বরিশালেরা এটাকে বলি শিরার পিঠা। তো সেটাই আজকে বানাবো। তো এখানে হচ্ছে পানি ফুটিয়ে নিয়েছি, একটা এলাচ বেটে দিয়েছি জাস্ট গ্রানের জন্য, সুগ্রানের জন্য, আর হচ্ছে চিনি এর সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি। এখন এটা এই যে ফুটে গেছে, এখন গাইটা গুলে নিব আর কি, পরে পিঠা বানাবো। যখন পিঠা বানাই তখন অবশ্যই দেখাবো আপনাদেরকে কীভাবে বানাই। অনেকেই জানেন শিরার পিঠা, নকশি পিঠা সকলেই বানাতে পারেন কম বেশি। যেটা আমাদের বরিশালে কিন্তু খুবই বিখ্যাত একটা পিঠা, যেমন পুলি পিঠাটা ওইটাও বিখ্যাত। তো বরিশালে কিছু কিছু জিনিস আছে কিন্তু খুবই বিখ্যাত, তো তার ভিতরে এই পিঠাটা হচ্ছে একটা। তো প্লিজ দেখতে থাকেন। আমি এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো এখানে তোর মানে মশলাটা কষাই দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর কাজ দেখি আর আমি ওদিক দিয়ে রান্না করি। তো ওইভাবে বললাম যে এটা শক্ত হয়ে যাইতেছে, এই জন্য ভাবলাম যে একটু মতে রাখতে বলি আর কি। তো এই যে মতে দিতেছে আমাকে, এরপরে আমি বাকি কাটি করবো। তো দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি হতে থাক, আর এদিকে আমি পিঠাগুলো বানাই। আর যেটা দিয়ে পিঠা কাটবো ওই আটা পাচ্ছি না, এখন যে কী করবো বুঝতেছি না, দেখি কী করা যায়। এই যে এটার ভিতরে, এটা কিন্তু শুধু মানে ইয়া গড়লেই হয় না, এটার ভিতরে ডিম দেওয়া লাগে, তারপরে হচ্ছে পিঠাটা খুব নরম যদি করেন তাহলে এটার ভিতরে বিস্কুটের গুঁড়াটা দিতে পারেন, বা ব্রেড গ্রামস দিতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক নরম হবে, সফট হবে। তবে বিশেষ করে ড্রাই কেকের যেই গুঁড়াটা বা টোস্ট বিস্কুটের গুঁড়াটা, ওটা দিলে খুবই নরম হয়, সফট হয় পিঠাগুলো, আর সাথে হচ্ছে ডিম। তো যে ডিম ফেটে দিয়েছি, এখন আপনাদের ভাইয়া এটা আবার মুথে নেবে, তারপরে আমি বানাবো। এই যে এটা একদম সফট ভাবে মানে একদম নরম তুলতুলে হবে, তখন হচ্ছে পিঠাটা নরম হবে। তো এইভাবে করে নিয়েছি, এখন পিঠা বানানোর পালা। তো এখন এটা দিয়ে পিঠা বানাবো আমি, তো দেখতে থাকুন, দেখেন কিভাবে বানাই। তো এই যে একটা গোল শেপ দিয়ে নিয়েছি, এখন এটা হচ্ছে আমি এই যে বেলুনটা দিয়ে বলে নিব, একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম সাইজ। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বেলে। তাতে কিন্তু তেল দিয়ে নিতে হবে, আটা দিতে হবে না, তেল দিলেই কিন্তু ভালো হবে খুব আটা থেকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রথম একটা করে দেখাই।
এই যে তো এটার মানে এটা হবে ঘনত্বটা হবে ঠিক এরকম মানে মোটাটা এরকম হবে এর থেকে বেশি পাতলা করলে আমার পিঠাগুলো বেশি পাতলা হয়ে যাবে এই জন্য এভাবেই রাখবো আমি সেভাবে রেখে আমি কেটে নেই তো আমি কাটার জন্য যেহেতু আমি কাটারি একটা পাচ্ছি না খুঁজে তো আগে এই যে গ্লাসটা দিয়ে কেটে নিব এই যে এভাবে করে যে একটা কেটে নিয়েছি কিন্তু অলরেডি তারপরে কিন্তু আমারটা পাতলা হয়ে গিয়েছে তো আরেকটু মোটা রাখলে আরো ভালো হবে এটা মানে একটু পাতলাই হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো কেটে নিব তো ওটা পাই না দেখে বিকল্প পদ্ধতি হিসেবে আমি চাকুটা ব্যবহার করতেছি ওইটার মতন তো আর হবে না তারপরে যতটুকু হয় তো এভাবে করে মানে আমি গোল শেপ মানে এভাবে লম্বা করে সুন্দরভাবে এটাকে এভাবে একটা শেপ দিব তো এটা কেটে নিয়েছি এটাকে আবার সুন্দরভাবে শেপ দেওয়া লাগবে না হয় কিন্তু হবে না পিঠাটা সুন্দর দেখাবে না বানাতেই পারবো কিন্তু কোনো শেপ আসবে না সুন্দর করে তো এটাকে হাত দিয়ে মানে চেপে চেপে একটু সুন্দর করে নিলেই কিন্তু হয়ে যাবে আর হচ্ছে সবগুলো কেটে নেই পরে হচ্ছে নকশি করবো এটাকে তো এভাবে কেটে নিই সবগুলো সুন্দরভাবে তো আমি এই যে কাঁটা চামচটা ব্যবহার করতেছি এটা দিয়ে হচ্ছে আমি এখানে ডিজাইন করব তো সিম্পল ডিজাইনই করব এভাবে করে আগে সাইড দিয়ে মানে কর্নার দিয়ে একটু হালকা হাতে একটা রেখা দিয়ে নিব পরবর্তীতে আবার এই পাশ দিয়ে আবার নিব এরপর ইচ্ছা করলে দুটো দেওয়া যায় পরবর্তীতে দুটো দিব তো এখন হচ্ছে মাঝখানে মাঝখান বরাবর একটা এই যে এভাবে করবো এখন হচ্ছে এখানে পাতা দিব এভাবে করে পাতা কেটে নিব আর কি এটা দিয়ে তো এই তো আমার নকশি হয়ে গেছে এখন আবার এটা অন্য কিছু করা বাকি আছে সেটা হচ্ছে এই যে এভাবে করে চামচটা দিয়ে পিঠাটার গায়ে এভাবে করে দেওয়া লাগবে তাহলে আরেকটু সুন্দর লাগবে মানে এটা সৌন্দর্যটা বাড়বে হচ্ছে এভাবে করে দিলে তো এই তো হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠা আমাদের বরিশালের পিঠা তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিই তো এই তো আমার পিঠাগুলো বানানো কমপ্লিট এখন হচ্ছে এগুলো বাসবো তো চলেন ভেজে নেওয়া যাক তেলটা গরম হয়ে গিয়েছে এখন পিঠাগুলো দিয়ে দিব তেল গরম না হলে মানে দিলে কিন্তু সমস্যা তো আমারটা মোটামুটি হয়েছে আরেকটু হতো আল্লাহ এই যে এভাবে কিন্তু উঠবে বুটবুটি উঠবে অনেক তো আমি চারটা দিয়ে নিব প্রথমে এটা ফ্রাই করে নিই আর হচ্ছে যেটা স্টিলের এটা নিয়েছি ঝালমিটা তো তেলটা কিন্তু ভালোই ফুটেছে তো বেজে পিঠাটা কিন্তু অলরেডি ফুলে উঠতেছে যত নরম করবেন তত কিন্তু পিঠা নরম মানে সাইটা যত নরম করবেন তত কিন্তু পিঠাটা ফুলে উঠবে প্লাস নরম হবে তো এই দেখে কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠতেছে অনেক সুন্দর তো একবার এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি আর কি এই যে লাল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে আমার একটা ভেজা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো নামিয়ে ফেলবো তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিই খেয়েছি তো এখানে আজকে মানে আর ভিডিওটা আর বাড়াবো না আজকে এখানেই শেষ করব আর আজকে আমি ভিডিও আপলোড করিনি এটা তো আগামীকালকে পাবেন এই জন্য অনেক দুঃখিত সো যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন সকলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী পিঠা তো কে কে খাবেন বাসায় একবার ট্রাই করবেন বানায় মানে বানিয়ে খাওয়ার সো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।